আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম মজার একটি হালুয়ার রেসিপি। সুজির হালুয়া তো অনেকভাবেই তৈরি করা যায়, আজকে দেখাচ্ছি ডিম সুজির হালুয়া। এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে বহুগুণ মজার। বানানো খুব বেশি একটা ঝামেলারও না, সহজেই তৈরি হয়। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি এটা তৈরি করে নিতে পারবেন। হালুয়াটা সেট করার জন্য আমি একটা ট্রে নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পার্চমেন্ট পেপারও বিছিয়ে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম দুধ নিয়ে এর মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান নিয়ে নিচ্ছি। জাফরানটা দুধের সাথে মিশিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে জাফরানের ফ্লেভারটা ছড়াবে। তবে এই পার্টটা অপশনাল, ঘরে যদি জাফরান না থাকে না দিলেও চলবে। আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে সেটাকে আধা ঘন্টা আগে বের করে রেখে নর্মাল করে তারপরে ব্যবহার করবেন। 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। আমি 2 কাপ দুধ জাল করে 1.5 কাপ করে তারপরে ব্যবহার করছি এবং দুধটা এই পর্যায়ে নর্মাল টেম্পারেচারে আছে। 1/4 চা চামচের মতো দিলাম এলাচের গুঁড়া। এখন এই সব কিছুকে একত্রে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই, সবকিছু মিশিয়ে নিলেই চলবে। হালুয়াটা তৈরি করার জন্য আমি 1/4 কাপের মতো ঘি নিয়েছি। ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করা যাবে। এবার নিয়ে নিলাম 1/3 কাপের মতো সুজি। এখন সুজিটাকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটার রঙটা হালকা একটু বদলে আসলে ব্লেন্ড করে রাখা ডিমের মিশ্রণটা একদিক থেকে অল্প অল্প করে দিতে হবে আর অন্যদিক থেকে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু একবারে ধাপ করে ডিমের মিশ্রণটা ঢেলে দিবেন না, অবশ্যই অল্প অল্প করে ঢেলে তারপরে মেশাতে হবে, না হয় কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। আমি 1 চিমটি পরিমাণ জর্দার রং দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার জাফরানের দুধটা দিয়ে দিয়েছি, সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই হালুয়াটা তৈরির সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে একটু সময় নিয়ে তারপরে তৈরি করবেন, আর অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। হালুয়াটা ঘন হতে হতে দেখবেন রংটাও আরও চকচকে এবং গাঢ় হয়ে আসবে। এই হালুয়াটা তৈরি করার সময় কিন্তু আপনাকে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, না হয় কিন্তু ডিমটা জায়গায় জায়গায় দলা পেকে যাবে বা জমাট বেঁধে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু হালুয়ার চেহারা বদলে গিয়ে ডিমের জর্দার মতো হয়ে যাবে। তাই একটু কষ্ট হলেও অনবরত নাড়বেন। নাড়তে নাড়তে প্রায় 1টা পর্যায়ে দেখবেন যে এরকম ঘন হয়ে আসবে এবং এটা প্যানের গা ছেড়ে দিবে। আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের আরেকটু কম বেশি সময় লাগতে পারে। ঠিক এরকম যখন প্যানের গা ছেড়ে দিবে, হালুয়াটাকে নামিয়ে আমি যে ট্রেটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিয়েছি। আমি পুরোটা নেইনি, প্রায় 2 ভাগের মতো এখানে নিয়েছি, 1 ভাগ তুলে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে পারি ছাঁচ দিয়ে কিভাবে ডিজাইন করবেন। আর এটাকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু হালুয়াটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। এবার এই হালুয়ার উপরে আপনারা যদি চান ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিতে পারেন। একটু চেপে দিতে হবে, এতে করে ড্রাই ফ্রুটসগুলো হালুয়ার সাথে আটকে যাবে। এখন এটাকে ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রেখেই ঠান্ডা হতে দিতে হবে, এতে করে হালুয়াটা সেট হবে। আমি যতটুকু হালুয়া তুলে রেখেছিলাম সেটা দিয়ে এখন দেখাচ্ছি যারা ছাঁচে তৈরি করবেন তারা কিভাবে তৈরি করবেন। এরকম ছাঁচ আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, সেটার মধ্যে সামান্য ঘি বা তেল মেখে নেবেন। এরপরে একটু হালুয়া নিয়ে প্রথমে আমি বলের মতো করে নিচ্ছি, এখন চেপে দিচ্ছি ছাঁচের উপরে। পুরোটা হালুয়া ছাঁচে বিছিয়ে দেওয়ার পরে দেখবেন খুব সহজেই এটা ছাঁচ থেকে উঠে আসবে এবং ছাঁচের ডিজাইনটা হালুয়ার গায়ে লেগে থাকবে।
আপনারা চাইলে কুকি কাটার দিয়েও হালুয়াটা কেটে নিতে পারেন। আর যদি মনে করেন যে ছাঁচে লেগে আসে, তাহলে সেই ক্ষেত্রে আবার একটু তেল বা ঘি মেখে ছাঁচটাকে গ্রিজ করে নেবেন। এদিকে ট্রের হালুয়াটাও সুন্দরভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন কেটে নিব সাইডের যে অসমান অংশগুলো আছে, সেগুলোকে প্রথমে কেটে নেওয়ার জন্য আমি চিকন করে একটু কেটে নিয়েছি, এতে করে শেপ দিতে সুবিধা হয়। আমি স্কোয়ার করে কাটছি, আপনারা চাইলে ডায়মন্ডের মতো করেও কেটে নিতে পারেন। এই হালুয়ার স্বাদটা এতটাই মজার যে একবার তৈরি করলে বারবার বানাতে হবে। চাইলে বক্সে ভরে আপনারা 7-8 দিনের মতো ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আজকের এপিসোডটা ভালো লেগেছে, ঘরে ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।